আজকে থার্সডে, বাট এই ভিডিওর কাহিনী আজকের না, এই ভিডিওর কাহিনী হলো লাস্ট ফ্রাইডের। অ্যান্ড কাহিনী হচ্ছে আমাদের রান্নাঘরের, যেটা অবভিয়াসলি আমার বাসায় ছাদে না, সেটা হবে হিমেলের বাসা। দেন আমি আর হিমেল চলে যাই বাজারে, অ্যান্ড বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে আসি। কাটাকুটি শেষ করে এখন আমরা একটার পর একটা মশলা অ্যাড করে চুলায় বসিয়ে দিব। খুব কষ্ট করে রান্না করতেছে, ধন্যবাদ হিমেল। রাফি তোমাকে ধন্যবাদ। রান্না মোটামুটি শেষ, ভাত হয়ে গেছে প্রায়, রাত একটু সময় লাগবে আরো। কি রে তুই খাইতেছিস কে এখন? এত মজা হয়েছে, তুই কম খাইস, তোর বাসায় আছে না? একটা কাজের ছেলে, ওরে যে বিয়া করবে ওই মেয়ে সুখে থাকবো, কেউ থাকলে জানাই দেবো, আসলেই জিতবো। কি মজা করে রান্না করলো, কি সুন্দর করে কাজ করতেছে। রাফি রাফি শিখো, কাজে লাগবো। ওরে তো শিক্ষা আমি দিছি। হিমেল একটা প্লেট লইছ তো? আগে রেডি হলে কি বাতলে বয়ে পড়বে? আমি চাঁদ কেমন জুবাইর? বিয়াবাড়ির স্মাইল সাত কেমন? সবাই রানছে না হিমেল? যেহেতু আমাদের কাছে সারা রাত সময় আছে, তাই আমরা ভাবলাম একটু বের হই, কিন্তু কোথায় যাব এটা জানি না। ফোন অফ করার লেগে হাত চালায়। ছবি উড়ানি শেষ, অ্যান্ড সামনে যাই বয়ে থাকবো একটু পরে। কত ছবি উঠাবি ভাই? এখন তো আমার চুল সুন্দর লাগতেছে মামা, এতক্ষণ ফকিরনির মতো লাগছিল, এতক্ষণ আমার চুল ফকিরনির মতো লাগছে, এখন চুল ঠিক আছে। আলাকে ভিডিও করতেছে না? ছবি উঠাইতেছে, সবাই খালি স্ন্যাপ নিতেছে। রাবি তুই কিছু লোকো গান আর হইব না বুঝছি, দেখতে দেখতে আইস
ঘুরতে ঘুরতে আয় পড়ছে রান্নার ভিতরে বিতে কি ভিতরে যাবি না নাকি ভাই একটা ফ্লেম সরেন একটু দেখে জায়গা লিগা লিগা ভাই একটা প্লেন সারেন দেখ কে জায়গা তো ঘরে আয়া পিটাই ভাই আসর পথ পাইছি ভাই আর প্লেন দেখতে ভাই প্লেন দেখতে ভাই প্লেন সারেন ভাই যাই দেখছ ভাই জীবন প্লেন দেখছি না একটু দেখান না ভাই দুটো দিকে লং সারি দিব ভাই দ্যাটস এনাফ ফান ফর টুডে এখন আমার বাসায় যাওয়া উচিত বাই দ্য ওয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন টাটা